যৌথ বাহিনীর অভিযান চালানোর ঘোষণার পর গাজীপুর ও সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা। খুলেছে সব ধরনের কারখানা। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বিভিন্ন কারখানায় উৎপাদন চলছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, গত কয়েকদিনের অস্থিরতার পর আজ থেকে সব গার্মেন্টসগুলোতেই কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। সারাদিনে আপনি নিশ্চয়ই বিভিন্ন গার্মেন্টস ঘুরে দেখেছেন, সর্বশেষ কি পরিস্থিতি চোখে পড়েছে? দেখুন, গত কয়েকদিন ধরে সাভার শিল্পাঞ্চলে আমরা কিন্তু শ্রমিক অসন্তোষ দেখতে পেয়েছি। সেটা কিন্তু দুই ধরনের ছিল। সেটি হচ্ছে যে কারখানায় যারা কর্মরত রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের দাবি জানিয়ে তারা অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ চালিয়ে আসছিল, এবং এছাড়া যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, যারা বেকার রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন কলকারখানার সামনে কিন্তু তারা দাবি করে আসছিলেন যে শিল্প কারখানাগুলোতে পুরুষদের তুলনায় নারীদেরকে বেশি অগ্রাধিকার ভিত্তিতে নারী শ্রমিকদের বেশি নিয়োগ দেয়। সেক্ষেত্রে তারা কিন্তু সমহারে নিয়োগের দাবি জানিয়ে কিন্তু বিভিন্ন কলকারখানার সামনে কিন্তু আন্দোলন চালিয়ে আসছিলেন। তো গত কয়েকদিন ধরে আমরা যে ধরনের আন্দোলন দেখতে পেয়েছিলাম, এই আন্দোলনের প্রেক্ষিতে সাভার শিল্পাঞ্চলের 3 থেকে 4টি পোশাক কারখানা কিন্তু এরই মধ্যে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছিল। এবং এই শ্রমিক অসন্তোষ ঠেকাতে আমরা গতকালকে দেখেছি সাভার শিল্পাঞ্চলের প্রায় 20 থেকে 25টি কারখানা একদিনের জন্য দুপুরের পর থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছিল, এবং কিছু কিছু কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য কিন্তু কারখানা ছুটি ঘোষণা করেছিল। তবে গতকালকে যখন জানানো হয় যে রাতে সাভার শিল্পাঞ্চল সহ যে সকল শিল্পাঞ্চল রয়েছে সেখানে বহিরাগত যারা রয়েছে, বিশৃঙ্খলা করার যারা চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হবে। এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি সাভার শিল্পাঞ্চলে সেনা সদস্যরা কিন্তু তাদের টহল অব্যাহত রাখেছে, এবং অতিরিক্ত শিল্প পুলিশ এবং থানা পুলিশ এবং বিজিবির সদস্যদের কিন্তু আমরা সাভার শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে কিন্তু অবস্থান নিতে দেখতে পেয়েছি, তাদের টহল অব্যাহত দেখতে পেয়েছি, যার প্রেক্ষিতে আমরা আজকে সকাল থেকে সাভার শিল্পাঞ্চলে কোনো ধরনের তেমন শ্রমিক অসন্তোষ দেখতে পাইনি। এবং যে সকল কারখানাগুলো রয়েছে আমরা যদি বলি, প্রায় সকল কারখানাতে আজকে সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে এবং শ্রমিক উপস্থিতি অনেকটা স্বাভাবিক দিনের মতো রয়েছে। কারখানা মালিকরা বলছেন শ্রমিকদের যে দাবি দাবা রয়েছে সেগুলো তারা সরকারের সাথে বা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য তারাও চেষ্টা করবেন। এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারাও বলছেন শ্রমিকদের যদি কোনো প্রকার দাবি দেওয়া থাকে সেক্ষেত্রে তারা যেন সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বিঘ্ন না ঘটায় এবং কোনো ধরনের কারখানা যেন ভাঙচুর না করে। যে কোনো দাবি দেওয়া সেটি যদি যৌক্তিক হয় সেটি তারা যেন যৌক্তিকভাবে পেশ করে। সেক্ষেত্রে কিন্তু মালিক কর্তৃপক্ষের সাথে পুলিশ যারা রয়েছে তারা কিন্তু কথা বলে সমন্বয় করে কিন্তু একটি সমাধানের পথ বের করার চেষ্টা করবে। আমরা যদি সব মিলে বলি, আজকে সকাল থেকে সাভার শিল্পাঞ্চলে আমরা তেমন কোনো শ্রমিক অসন্তোষের খবর পাইনি। রুবেল আহমেদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি গাজীপুরের পরিস্থিতি। সেখান থেকে এরই মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে কি ধরনের পরিস্থিতি আজ চোখে পড়েছে, যেহেতু যৌথ অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে, তারপর থেকে তো সব শ্রমিকরাই কাজে ফিরেছেন? দেখুন, গাজীপুরে মোটা এলাকা এবং কোন এলাকায় সিটি কারখানা পৃথক ভাবে শ্রমিক অসন্তোষ হয়েছে এবং সেখানে শ্রমিকরা রাস্তায় জোর হওয়ার চেষ্টা করে তাৎক্ষণিক ভাবে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন। ওর ফলে আধা ঘন্টা বা 20 মিনিট তাদের অবস্থান ছিল, এরপরে কিন্তু পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে। এবং শুরু থেকে আমরা যে চিত্রটি দেখেছি গাজীপুরে, যা আপনি নিশ্চয়ই জানেন যে গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে, এবং পুলিশের যে হিসাব তাতে বলা হচ্ছে যে 90% পোশাক কারখানা আজকে কার্যক্রম চালু রেখেছে। এবং সকাল থেকে কিন্তু কারখানাগুলোতে আমরা দেখেছি নারী পুরুষ যারা শ্রমিক রয়েছেন তারা দলে দলে কাজে যোগ দিয়েছেন, এবং সকাল থেকে যে বৃষ্টি ছিল সেই বৃষ্টি উপেক্ষা করেই তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন। আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলছিলাম, কয়েকজন কারখানার মালিক যেটা বলছেন যে গতকাল যে আন্দোলনটা হয়েছে, যে চাকরি প্রত্যাশী তারা যে দাবিটা তুলেছিল যে এখানে নারীদের বেশি সংখ্যায় নেওয়া হয়, পুরুষদের সেই অনুপাতে নেওয়া দরকার, এবং সেই কারণেই তারা আন্দোলন করছিলেন বেকার যুবক সংগঠন নামে একটি ব্যানারে। এবং এখানকার মালিকরা বলছেন যে এই ধরনের আন্দোলনের কোন যৌক্তিকতা আসলে তাদের মধ্যে তাদের নেই, কারণ হচ্ছে যে যারা এখানে আসছেন তারা কিন্তু যোগ্যতার ভিত্তিতেই এখানে কাজ করছেন, কাজের সুযোগ পাচ্ছেন। এবং কারখানা মালিকরা যেটি বলছেন যে অনেক নারী যারা সুই সুতায় কাজ করেন তারা এক্ষেত্রে দক্ষ, এবং সুইং সেকশনে আসলে নারীদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয় পুরুষদের থেকে। এবং এখানকার মালিকরা যেটি বলছেন যে ভাঙচুর নয়, কোন ধরনের সহিংসতা নয়, যদি কোনো যৌক্তিক দাবি থাকে কারখানার শ্রমিকদের তারা যেন মালিকদেরকে সেটি লিখিত ভাবে জানায়, এবং বিজিএম থেকে এই ধরনের কথা বলা হয়েছে যে ভাঙচুর নয়, সড়ক অবরোধ নয়, তারা যেন শান্তিপূর্ণ ভাবে এই বিষয়টি
গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।